ফের ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং আরজেডি তাকে নেতা নির্বাচিত করার পরে হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রী হওয়া এখন সময়ের অপেক্ষা। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন হেমন্ত। ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত চলতি বছরের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং আরজেডি তাকে নেতা নির্বাচিত করার পর ফের ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন হেমন্ত সোরেন। আর্থিক তছরূপ মামলায় গ্রেফতারির আগে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। গত সপ্তাহে জেল থেকে মুক্তি পান হেমন্ত। তার নিজের বিরুদ্ধে থাকা সব অভিযোগগুলি তিনি অস্বীকার করেছেন। তার জামিন মঞ্জুর করার সময় ঝাড়খণ্ড কোর্ট জানায় এটা বিশ্বাসযোগ্য যে হেমন্ত সোরেনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সত্যতা নেই। হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর তার জায়গায় বসেছিলেন চম্পাই সোরেন। সূত্রের খবর, দলের এই সিদ্ধান্তে তিনি খুশি নন, এমনকি এই সিদ্ধান্তে তিনি অপমানিত বোধ করেছেন। দলের বৈঠক শেষে সূত্র বিশেষে এমন খবর মিলেছে, ক্ষমতাসীন জোটের নেতারা চম্পাই সোরেনের বাসভবনে এক বৈঠকে হেমন্ত সোরেনের প্রত্যাবর্তনের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের ঝাড়খণ্ড ইনচার্জ গুলাম আহমেদ মীর, রাজ্য সভাপতি রাজেশ ঠাকুর এবং হেমন্ত সোরেনের স্ত্রী ও বিধায়ক কল্পনা সোরেন। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দীর্ঘক্ষণ জেরার পর হেমন্ত সোরেনকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে গ্রেফতার হওয়ার আগেই ইডি আধিকারিকদের নিয়ে রাজভবনে যান হেমন্ত, ইস্তফা দেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। তার অবর্তমানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন চম্পাই সোরেন। গ্রেফতারির পর হেমন্ত সোরেন লড়াই জারি রাখার অঙ্গীকার করেন। প্রথমে রাঁচি, তারপর হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে হানা দেয় ইডি। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে তল্লাশি। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল যে দুর্নীতি মামলায় গ্রেফতার হতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। রাতেই দায়িত্ব গ্রহণ করেছেন। কৃষক পরিবারের সন্তান চম্পাই সোরেনকে ঝাড়খণ্ডের টাইগার বলেও চিহ্নিত করা হয়। চম্পাই সোরেনের বাবা শ্রীমান সোরেন ছিলেন একজন কৃষক। চম্পাইয়ের জীবনের রাজনীতি আসে পরে, তার আগে বাবার সঙ্গে চাষবাস করতেন তিনি। 90-এর দশকের শেষের দিকে রাজনীতিতে পা রাখেন চম্পাই। ঝাড়খণ্ডের আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তিনি। তিনি রাজনৈতিক জীবনে পাকাপাকিভাবে প্রবেশ করেন বিধায়ক হয়ে। সরাইকেল্লা আসন থেকে নির্দল হিসেবে লড়াই করে বিধায়ক হয়েছিলেন চম্পাই। ঝাড়খণ্ডের মানুষ তাকে তখন থেকেই টাইগার বলে সম্বোধন করতে থাকেন। পরবর্তীতে অর্জুন মুন্ডার নেতৃত্বে বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন তিনি। 2010 থেকে 2013 সাল পর্যন্ত একাধিক দফতর সামলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।